আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য চলতি বছরের পঞ্চম অধিবেশন, গত দুই মাসে প্রয়াত বিশিষ্টজনদের নামে শোক প্রস্তাব এনে এক মিনিটের এই নীরবতা, মরহুমদের আত্মার শান্তি চেয়ে মোনাজাত। রাব্বুল আলামিন ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা করে আপনি খুশি হন, হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন। এরই মাঝে কাউকে কাউকে নিয়ে স্মৃতিচারণ যেন ফুরাবার নয়। যে সাজদাপার সঙ্গে আমার বন্ধন দুঃখের দিনে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, সাজদাপা সঙ্গে ঘরে দেখা হলো কোথায়, জেলখানায়। আমি একই দিনে অ্যারেস্ট হই, আমারে রাজারবাগ নিয়ে যাওয়া হয় ইন্টারোগেশনের জন্য, তাই কয়েক ঘন্টা পরে আমাদের জেলখানায় জিয়াউর রহমানের আমলে কয়েক ঘন্টা পরে আমার এন্ট্রি হয়। সাজদাপার সঙ্গে তার আগে একদিন হাত ধরে হেঁটেছিলাম, কথা বলার অবস্থা ছিল না। সেটা কি, 3 নভেম্বর জেল হত্যা হয়ে গেছে, অথচ আমাদের তো জানা নাই যে সেদিন ওইভাবে হত্যা হবে। দুঃখের তিমিরে যদি জ্বলে তবে মঙ্গল আলোক, সাজদাপার সঙ্গে আমার যে পরিচয় সেই মঙ্গল আলোকের পরিচয়। একসঙ্গে জেল খাটছি, একসঙ্গে পার হয়েছি, একসঙ্গে অনেক ঝড় ঝাপটার মোকাবেলা করতে হচ্ছে, তা আমি সাজদাপার সঙ্গে সেই যে 4 নভেম্বর একসঙ্গে হাঁটছি, আমি তো তার সঙ্গে ছিলাম, আছি, এবং জানি না বেহেশতের কোথায় সাজদাপা আছেন, কিন্তু দেখা হবে, সেখানে দেখা হবে। ওনার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়, এই জন্য যে 1956 সালে যখন আমরা আমাদের মতো লোকরাই বাচ্চা, এবং যখন আমাদের এলাকায় রংপুর এলাকায় আমরা দেখেছি যে রিক্সায় চড়তে গেলে মহিলাদেরকে রিক্সার মধ্যে আবার একটা শাড়ি দিয়ে ঘিরে যেতে হতো, সেই সময় থেকে উনি রাজনীতিতে পদার্পণ করেছেন। দীর্ঘদিনের সহযাত্রী সহযোদ্ধা সৈয়দ সাজেদা চৌধুরীর বিদায়টা অনেক বড় শূন্যতা বয়ে এনেছে প্রধানমন্ত্রীর জন্য। বেগম সাজেদা চৌধুরীর অপারেশন হয়েছিল, তখনও ব্যান্ডেজ বাঁধা পেটে, ঘা শুকায়নি, গায়ে জ্বর, ওই অবস্থায় জিয়াউর রহমান তাকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যায়। ঠিক একই সাথে মতিয়া চৌধুরী, তিনিও কিন্তু তখন অসুস্থ, তারও একটা অপারেশন হয়েছিল, সেই অবস্থায় তাকে তাদেরকে কিন্তু ধরে নিয়ে কারাগারে, আমাদের অন্যান্য সকল নেতাকেই গ্রেপ্তার করা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতা এসেই সবার আগে আমাদের নেতাদের উপরেই হামলা করে এবং তাদেরকে গ্রেপ্তার করে জেলে দেয়, এমনকি জেলে দিয়ে শুধু না, জেলে দিয়ে তাদের প্রথমে ডিভিশনটাও দেয়নি, সাধারণ কয়েদিদের মাঝে তাদের ফেলে রাখে। একে তো অপারেশনের রোগী যে কোনো সময় ইনফেকশন হয়ে আরও খারাপ অবস্থা হতে পারে, তারপর ডিভিশন তো তাদের পাওয়ার কথা, কিন্তু তাদের সেটাও দেয়নি, এভাবেই নির্যাতনের শিকার হতে হয়েছে। যদিও জিয়াউর রহমান শুধুমাত্র বঙ্গবন্ধুর নামটা বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার জন্যই এই নিয়মটা করেছিল যে পার্টি রেজিস্ট্রেশন করা হবে কিন্তু কারোর নামে হবে না, নাম নেওয়া যাবে না। বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এরকমই ছিল, সব সময় একেবারে নিয়ম মেনে চলা, এটাই ছিল তার সবথেকে বড় গুণ, একটা নীতি আদর্শ নিয়মানুবর্তিতা, এটার একটা বিরাট দৃষ্টান্ত তিনি সৃষ্টি করেছেন। আমি আমার চলা পথে সব সময় তাকে পেয়েছি, কারণ ফুপু বলে ডাকতাম, তিনি ঠিক আমার ফুপুই ছিলেন। দিনের পর দিন যখন ট্রেনে যেতাম, অনেক সময় জ্বর এসে যেত, অসুস্থ হয়ে পড়তাম, মাইক্রোবাসে করে যাচ্ছি, তখন তো গাড়িটা এরকম ছিল না, তিনি আমাকে তার কোলে মাথা রেখে ওই আমার মাথায় জলপট্টি দিতেন, এবং আবার আমরা নামতাম, মিটিং করতাম, বক্তৃতা দিতাম, আবার আসতাম, এইভাবে স্নেহ দিয়ে তিনি রেখেছিলেন। একে একে যাদের সাথে ছিলাম একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে, বয়স হয়ে গেছে, যেতেই হবে, হয়তো আমি একদিন যাব, তবে যে যেটা করেছে সেটা তো আমাদের স্মরণ করতে হবে। বলছিলেন প্রচন্ড দুঃসময় গেছে আওয়ামী লীগের, সাজেদা চৌধুরীর মতো নেতারা নত হন নেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে তাদের সরানো যায়নি, অথচ এত কিছুর পরেও সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমানের অত্যাচার নির্যাতনের শিকার আমাদের প্রতিটি আওয়ামী লীগ নেতা কর্মী, শুধু আমরা কেন, আজকে এখানে আমাদের বিরোধী দলে যারা আছেন, বিরোধী দলের নেতা যিনি রওশন এরশাদ, জেনারেল এরশাদ,
তার এবং যে আমার আনোয়ার হোসেন মঞ্জু থেকে শুরু করে যারাই আছে তারাও কিন্তু কম নির্যাতন হয়নি। বোমার আঘাতে আহত হওয়া এবং সাজ্জাদ চৌধুরী বা মতিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে জিয়াউর রহমান যেমন ডিভিশন না দিয়ে ফেলে রেখেছে, ঠিক খালেদা জিয়া একই কাজ করেছিল। রহসনের সাথে যেহেতু মাস্টার ডিগ্রি পাস, জেল কোডে আছে মাস্টার ডিগ্রি পাস হলে তাকে ডিভিশন দিতে হয়, খালেদা জিয়া কিন্তু তাকে ডিভিশন দেয়নি, এসাদকেও না। সাধারণ কয়েদিদের সাথে তাকে ফেলে রেখেছিল, একদম সাধারণ কয়েদিদের সাথে। আমরা তো তাও খালেদা জিয়াকে এখন তিনি অসুস্থ বলে তাকে বাড়িতে থাকার এক্সিকিউটিভ অর্ডারে তার সাজা প্রাপ্তি স্থগিত রেখে আমরা তাকে তার বাসায় থাকার সুযোগ করে দিয়েছি। অর্থাৎ একটা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা করা যায়, একদম বয়োবৃদ্ধ মানুষ, কিন্তু খালেদা জিয়া কিন্তু সেটা করেনি। এমনকি আমাদের সেনাপ্রধান জামালউদ্দিন সাহেব, তার সেনাপ্রধান না সরি বিমান বাহিনী প্রধান তাকে গ্রেপ্তার করে তার নামে একটা ঘড়ি চুরির মামলা দিয়ে, কোনো ডিভিশন না দিয়ে, মাত্র দুটো কম্বল দিয়ে তাকে জেলখানায় ফেলে রেখেছিল। এইভাবে মানুষকে তারা অত্যাচার করেছে, এইভাবে নির্যাতন করেছে। আমি জানি না জাতীয় পার্টি বোধ হয় সেই নির্যাতনের কথা ভুলেই গেছে, এখন ভুলে গেছে অনেকেই সেটা। কাজে আওয়ামী লীগ তো সবার হাতেই নির্যাতিত, যেমন জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, তারপরে জেনারেল এরশাদ, দফায় দফায় গ্রেপ্তার, দফায় দফায়, এগুলি তো অনবরতে আমরা ভুক্তভোগী। কিন্তু আওয়ামী লীগ যেহেতু জনগণের সংগঠন, আর এই সাজেদা চৌধুরীর মতো অসংখ্য নিবেদিত নেতা কর্মীরা এই সংগঠনের হাল ধরে থেকেছে বলেই চরম দুঃসময়ও এই সংগঠন কখনো দিক হারায়নি, নীতি আদর্শ নিয়ে এগিয়ে নিয়ে গেছে। তো আমি আশা করি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু প্রয়াত নেতাদের আদর্শটা মাথায় রেখেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আমি চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কষ্ট পাচ্ছিলেন ব্রিটেনের রানীর বিদায়েও। শেখ হাসিনা জানান, যতবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন রানীর বিশেষ সান্নিধ্য পেয়েছেন। রানী এলিজাবেথের কথা একটু না বললেই নয়, তিনি কমনওয়েলথ প্রধান, আপনিও কমনওয়েলথে নির্বাচন করে কমনওয়েলথের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু রানী এলিজাবেথের ভিতরে যে মানবিক গুণাবলী সেটা মানে একটা মনে হতো, একটা মানে আমি মনে করি গ্রেট ব্রিটেনের মানুষের জন্য তিনি এটা মাতৃত্বের প্রতীক ছিলেন, যে একেবারে মাতৃত্বে মায়ের মমতা দিয়ে কিন্তু তিনি এই গ্রেট ব্রিটেনের মানুষগুলিকে দেখতেন এবং তাদের যত্ন নিতেন, এবং কমনওয়েলথ দেশগুলির প্রতিও তার আলাদা একটা আন্তরিকতা ছিল। এবং আমার সৌভাগ্য হয়েছে সেই 96 সালে সরকার গঠন করার পর থেকে যতবার আমি প্রধানমন্ত্রী হয়েছি আমি যে সমস্ত কমনওয়েলথ সামিটে গিয়েছি সব সময় রানী এলিজাবেথ সরাসরি কথা বলতেন, খোঁজ নিতেন। এবং উনি আরেকটা জিনিস মাঝে মাঝে বলতেন যে আমাদের কমনওয়েলথ দেশগুলিতে নারী নেতৃত্ব খুব কম, সীমিত, এটা ওনার একটা আফসোস ছিল। তারপরে যে পরিবেশ নিয়ে, এমনকি যে সাগরে পানির বোতলে মুখ লাগিয়ে যে সাগরে পানি জাহাজ চলতেই পারে না, এই যে পরিবেশ নষ্ট, একদিন এটা বাকিংহাম প্যালেসে ওনার সঙ্গে আলোচনা হচ্ছিল, আমাকে বললেন, আমাকে ব্যালকনিতে নিয়ে গেলেন, পুরো দেখালেন এবং বললেন যে দেখো কি আশ্চর্য, সব এরকম বোতলগুলি ফেলে এখন সমস্ত সাগরের ও এখন পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, এটার একটা কিছু করা দরকার। কাজে যে ওনারও এই পরিবেশের উপর যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সেটা নিয়ে উনি চিন্তিত ছিলেন, কমনওয়েলথ দেশগুলির মানুষের ভালো মন্দ নিয়ে তিনি চিন্তা করতেন। এবং আমি জানি না কেন যেখানেই থাকতেন সবসময় আমাকে খোঁজও করতেন। আমার এখনো মনে আছে আমি মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার এবং সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার, উনি আমাদের তিনজনকে দেখে, প্রথমে আমি আর মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আমরা ওনার দেওয়া পার্টিতে গেছি, তো পরিচয় বার সাথে বলছো তোমরা দুজন তো সেকেন্ড জেনারেশন। এরপর সিঙ্গাপুরের যখন প্রাইম মিনিস্টার তাকে বললো তোমরা তিনজনই সেকেন্ড জেনারেশন। তারপর ওনার যে স্মরণ শক্তি একটা অসাধারণ, 70 বছর তিনি রাজত্ব করেছেন, এই 70 বছর সমানভাবে জনগণের ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে তিনি গেছেন। আমি যেহেতু জাতিসংঘে যাচ্ছিলাম, যাওয়ার পথে লন্ডনে ওনার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছি এবং সেখানে
যোগ দিয়ে আমি এসেছি। আসলে খুব খারাপ লেগেছে, মানে এরকম একটা মানুষ চলে গেল ব্রিটেনের জন্য, গ্রেট ব্রিটেনের জন্য বা কমনওয়েলথের জন্য দেশগুলির জন্য একজন, সত্যি একজন মমতাময়ী মাকেই হারিয়েছে সবাই। সৈয়দা সাজেদা চৌধুরী ও সংসদ সদস্য শেখ আনি রহমান সহ বিশিষ্টজনদের বিদায়ে শোক প্রস্তাবের মাধ্যমে মুলতবি হয় চলতি অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম। সাজেদা স্মৃতি, এটিএন নিউজ, ঢাকা।